বন্ধুরা, আজ এই পর্বে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেই মানুষটির সাথে যার জন্য আজ আমরা ফোনেটিক ভাষায় বাংলা লিখতে পারি। সেই মানুষটি হলো মেহেদী হাসান খান। হয়তো আজ অনেকেই তাকে চেনেন না। আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি ঠিকই, ইংরেজি আর হিন্দির ছড়াছড়ি যেখানে চারপাশে, সারা বিশ্বে যেখানে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান চতুর্থ, সেখানে ভার্চুয়াল জগতে বাংলা ভাষার প্রভাব একসময় ছিল না বললেই চলে। সে চিন্তা থেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার অভ্র কিবোর্ড তৈরি করে অমিক্রন ল্যাব, যার নেতৃত্ব দেন মেহেদী হাসান খান। তিনি 2003 সালে ইউনিকোড ও ANSI সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কিবোর্ডটি তৈরি করেন। 2003 সালের 26 মার্চ অভ্র চালু হলে অনলাইনে বাংলা লেখাটা সহজ হয়ে যায়। ভাষা হোক উন্মুক্ত, এই স্লোগান নিয়ে অভ্রের জনপ্রিয়তা তরুণ প্রজন্মের কাছে দ্রুতই বাড়তে থাকে। অভ্র কিবোর্ডের সাম্প্রতিকতম সংস্করণ 5.5.0 গত 21 ফেব্রুয়ারি 2014 সালে প্রকাশিত হয়। এই মেহেদী হাসান খান পড়াশোনার শুরুটা হয় আইডিয়াল স্কুল থেকে। এরপর তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। ডাক্তারি পড়তে পড়তে মোটামুটি একটা নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেন তিনি। মেহেদী হাসান খানের ব্যাপারে ওনার এক বন্ধু লিখেছিলেন, একজন মানুষ একটা সফটওয়্যার তৈরির জন্য কি পরিমাণ পরিশ্রম করতে পারে এবং যাতে কোনো বৈষয়িক লাভ জড়িত নয়, তা মেহেদীকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। রাতের পর রাত জেগে অভ্র নিয়ে কাজ করেছে, পড়াশোনা করেছে, খুব কাছের মানুষগুলোর ফোন পর্যন্ত ধরেনি এই সময়। সমস্ত ব্যক্তিগত জীবন বাদ দিয়ে এতে ছিল শুধু অভ্র ডেভেলপমেন্ট নিয়ে কিংবা অভ্রর চিন্তায়। কত কিছুই না পড়েছে, শিখেছে, ভিজুয়াল বেসিক থেকে শুরু করে ডেলফি, অ্যালগোরিদম, বাংলা ব্যাকরণ, বাংলা বানান রীতি, সাথে মেডিকেল বিষয়ক চিন্তাগুলো ছিল তার দুঃস্বপ্নের মতো। 2007 সালে অভ্র কিবোর্ড পোর্টেবল অডিশন বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। 4 ফেব্রুয়ারি 2011 সালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় বেসিস অ্যাওয়ার্ড নাইট 2011। বেসিস আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য অভ্র কিবোর্ডকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে রিফাতুন নবী, তানবিম ইসলাম সিয়াম, রায়ান কামাল, শাবাব মোস্তফা এবং নিপুণ হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন। ডাক্তারির মতো ব্যস্ততম এবং মহান পেশায় নিয়োজিত থেকেও নিঃস্বার্থভাবে ভাষার জন্য তার এই প্রচেষ্টার জন্য তার অবদানের কথা আমরা কোনোদিনই ভুলতে পারব না। তার কারণেই আজ আমরা ফেসবুকে বাংলা লিখি, ওমর 21-এর দিন বাংলা স্ট্যাটাস দিই, ব্লগ লিখি বাংলাতে এবং বাংলাতে কম্পিউটারের যাবতীয় সব রকম কাজ করতে পারি সহজে। বাংলাই হোক আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা, অভ্রর পাশে আছি আমরা সবসময় এবং থাকব। ধন্যবাদ আপনাদের সবাইকে।